আসসালামু আলাইকুম। ফুলগাজী বাইলার গার্লস হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী, ট্রেড ইনস্ট্রাক্টর, ফুলগাজী বাইলার গার্লস হাই স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দুর্যোগকালীন সময়টা পার করছি, করোনা ভাইরাস কোভিড-19, খুব কঠিন একটা সময় আমরা পার করছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্কুল কলেজ বন্ধ, আমরা অনলাইনে ক্লাস নেওয়ার নিচ্ছি ক্লাস, এবং সেগুলো ফেসবুক, সেগুলো ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষক বাতায়নে আমরা ছাড়ছি। কিন্তু সব ছাত্রছাত্রী, তোমরা সেটা সুবিধা কতটুকু পাচ্ছ, কতটুকু আমরা তোমাদের তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারছি জানি না, কিন্তু আমাদের এই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সময়টা তোমরা নষ্ট করো না, যথাসাধ্য চেষ্টা করো সময়টা কাজে লাগানোর জন্য। কারণ করোনা ভাইরাস হোক আর যাই হোক, সময় তো থেমে নেই, সময় চলছে, সময় সময়ের গতিতে বয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করবো আমাদের এই সময়গুলো কাজে লাগানোর জন্য। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের দশম অধ্যায় স্থির তড়িৎ, স্থির বিদ্যুৎ অধ্যায়ের ইলেকট্রোস্কোপ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রোস্কোপ নিয়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের 286 পৃষ্ঠায় একটু দেখি যে সেখানে ইলেকট্রোস্কোপ নিয়ে আলোচনা রয়েছে। ইলেকট্রোস্কোপ কি, আমরা যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ ইলেকট্রোস্কোপ, আমরা আমাদের এর আগের এডিশনের যে বইটি রয়েছে সেই বইটি একটু দেখে আসি, সেখানে ইলেকট্রোস্কোপের সংজ্ঞাটি গুছিয়ে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও আধানের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। অর্থাৎ তড়িৎ বীক্ষণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে, শিক্ষার্থী বন্ধুরা, যে যন্ত্রটির সাহায্যে কোনো একটি বস্তুতে আধান আছে কি নেই, এবং আধান যদি থেকে থাকে তাহলে সে আধানটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা পরীক্ষা করে দেখা যায়। তো আমরা যন্ত্রটির একটি ছবি রয়েছে আমাদের বইতে, আমরা ছবিটা একটু লক্ষ্য করি। আমাদের পাঠ্য বইয়ের 286 পৃষ্ঠায় যাই আমরা, দেখা যাচ্ছে একটি ইলেকট্রোস্কোপ, একেবারে সরল এটির গঠন, যেখানে দেখা যাচ্ছে একটি কাঁচের জার রয়েছে এবং জারের মধ্যে একটি ছিপি লাগানো রয়েছে। ছিপির মাঝখানে একটি ছিদ্র দিয়ে একটি ধাতব পরিবাহী জারের ভিতর প্রবেশ করেছে, এবং সেই ধাতব পরিবাহীর মাথায়, তোমরা দেখতে পাচ্ছ ধাতব পরিবাহীর মাথায় দুটি পাত রয়েছে, এবং যন্ত্রটির উপরে একটি চাকতি দেখতে পাচ্ছি আমরা। তো এই যন্ত্রটির সাহায্যে আমরা কিভাবে কোন একটি বস্তুতে আধান আছে কি নেই তা পরীক্ষা করব, আমরা এখন সে আলোচনা করব। ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা কোন একটি বস্তুতে আধানের উপস্থিতি যদি নির্ণয় করতে চাই, তাহলে সবার আগে যন্ত্রটিকে আহিত করে নিতে হবে। অর্থাৎ ইলেকট্রোস্কোপটিকেই হয়তো বা ধনাত্মক চার্জে অথবা ঋণাত্মক চার্জে চার্জিত করে নিতে হবে, হয়তো পজিটিভ চার্জ নয়তো নেগেটিভ চার্জ। কিভাবে আমরা ইলেকট্রোস্কোপ, একটি ইলেকট্রোস্কোপকে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জে চার্জিত করি, আমরা আগে থেকে জানি এমন কোন বস্তু দিয়ে, যেমন আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 282, যেখানে দেখানো হচ্ছে একটি কাঁচদণ্ডকে যদি সিল্কের কাপড় দিয়ে ঘষে নেওয়া হয়, আমরা একটু দেখে আসি আমাদের পাঠ্য বইয়ের 282 পৃষ্ঠায়, একটি কাঁচদণ্ডকে যদি সিল্কের কাপড় দিয়ে যদি এখানে আছে দেখো,
কাঁচদণ্ডকে সিল্কের কাপড় দিয়ে যদি ঘষে নেওয়া হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঁচদণ্ডটি ধনাত্মক চার্জে চার্জিত হয়, সিল্কের কাপড়টি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, এটি পরীক্ষিত। অথবা একটি প্লাস্টিককে যদি একটি ফ্লানেল দিয়ে ঘষা হয় তো সেখানে দেখা যায় যে প্লাস্টিক ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং ফ্লানেল কাপড়টি ধনাত্মক চার্জে চার্জিত হয়। এভাবে করে আমাদের আগে থেকে জানা কোন চার্জ দিয়ে আমরা ইলেকট্রোস্কোপটিকে স্থায়ীভাবে আহিত করে নিব। অতঃপর আমরা যে পরীক্ষণীয় বস্তুটি পরীক্ষা করতে চাচ্ছি সেই পরীক্ষণীয় বস্তুটিকে আমরা ইলেকট্রোস্কোপের কাছে এনে ইলেকট্রোস্কোপের চাকতির কাছাকাছি রেখে যখন ধরব তখন আমরা যদি দেখতে পাই যে ইলেকট্রোস্কোপের ভেতর যে পাকগুলো রয়েছে যদি সে পাকগুলোর মধ্যে ফাঁক যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝে নিব যে সে পরীক্ষণীয় বস্তুটি ধনাত্মক আধানে আহিত। খুব খেয়াল করো, ইলেকট্রোস্কোপটিও যেখানে ধনাত্মক আধানে আহিত ওই অবস্থায় যে পরীক্ষণীয় বস্তুটি ফাঁক বৃদ্ধি করলো তো বুঝে নিতে হবে সে পরীক্ষণীয় বস্তুটিও ধনাত্মক আধানে আহিত। পক্ষান্তরে আমরা যদি কোনো পরীক্ষণীয় বস্তু ইলেকট্রোস্কোপের কাছে ধরে যদি দেখি যে সেটি ইলেকট্রোস্কোপের ভেতর যে পাতগুলো রয়েছে সে পাতগুলোর ফাঁক কমে যাচ্ছে তাহলে আমরা বুঝে নিব সেই পরীক্ষণীয় বস্তুটি ঋণাত্মক আধানে আহিত অথবা সেটি নিরপেক্ষ। আবার যন্ত্রটি যদি ঋণাত্মক আধানে আহিত হয়, যেমন একটু আগে আমরা দেখেছি যে একটি ফ্লানেল কাপড় দুঃখিত একটি প্লাস্টিককে যদি ফ্লানেল কাপড় দিয়ে ঘষে নেওয়া হয়, আমাদের পাঠ্য বইয়ের 282 পৃষ্ঠায় যে ছবিটি রয়েছে প্লাস্টিককে যদি ফ্লানেল কাপড় দিয়ে ঘষা হয় তাহলে প্লাস্টিকটি ঋণাত্মক আধানে আহিত হয়। তো এরকম ঋণাত্মক আধানে আহিত একটি প্লাস্টিককে আমি যদি ইলেকট্রোস্কোপের চাকতির সাথে যদি স্পর্শ করাই তাহলে ইলেকট্রোস্কোপটিও ঋণাত্মক আধানে আহিত হবে। এভাবে ঋণাত্মক আধানে আহিত অবস্থায় যদি আমি ইলেকট্রোস্কোপটি দিয়ে কাজ করি, অর্থাৎ আমি যদি কোনো পরীক্ষণীয় বস্তু যদি ইলেকট্রোস্কোপের চাকতির কাছাকাছি এনে ধরি, ওই অবস্থায় যদি আমি লক্ষ্য করি যে ফাঁক বেড়ে যাচ্ছে, যদি দেখতে পাই যে ফাঁক বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি বুঝে নিব যে সেই পরীক্ষণীয় বস্তুটি নিশ্চয়ই ঋণাত্মক আধানে আহিত। খুব সহজ কথা শিক্ষার্থী বন্ধুরা, যে যন্ত্রটি যেখানে নেগেটিভ চার্জ এবং যন্ত্রটি নেগেটিভ চার্জে চার্জিত হওয়ার কারণে যন্ত্রটি নেগেটিভ চার্জে চার্জিত হওয়ার কারণে যেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রোস্কোপের ভিতরে পাতগুলোর মধ্যে ফাঁক সৃষ্টি হয়েছে, এখন পরীক্ষণীয় বস্তুটি যখন আনলাম সেই ফাঁক আরো বেড়ে যাচ্ছে, তো নিশ্চিতভাবেই পরীক্ষণীয় বস্তুটিও ঋণাত্মক আধানে আহিত। পক্ষান্তরে আমি যদি কোনো পরীক্ষণীয় বস্তু এই অবস্থায় ইলেকট্রোস্কোপের কাছে এনে যদি ধরি এবং যদি দেখি যে সেখানে ইলেকট্রোস্কোপের ফাঁক কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, তাহলে আমি বুঝে নিব যে সেই পরীক্ষণীয় বস্তুটি হয়তোবা ধনাত্মক আধানে আহিত নতুবা সেটি নিরপেক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি সম্ভবত তোমাদের মধ্যে একটি কনফিউশন কাজ করছে যে ইলেকট্রোস্কোপটি ধনাত্মক থাকা অবস্থায় কোনো পরীক্ষণীয় বস্তু যদি ইলেকট্রোস্কোপের কাছে ধরি এবং ওই অবস্থায় যদি ফাঁক হ্রাস পায় তাহলে সেই পরীক্ষণীয় বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হতে পারে কিংবা নিরপেক্ষ হতে পারে। এই যে একটি কনফিউশন এখানে দ্বিধা সৃষ্টি হয়েছে, তো তোমরা হয়তোবা প্রশ্ন করবা যে স্যার কিভাবে আমরা নিশ্চিত হব যে সেটি ঋণাত্মক নাকি নিরপেক্ষ। হ্যাঁ, আমরা যখন দেখব যে যন্ত্রটা পজিটিভ মোডে থাকা অবস্থায় যে পরীক্ষণীয় বস্তুটি যন্ত্রটির কাছে আনার ফলে ফাঁক কমে গেল, আমি নিশ্চিত হতে পারলাম না যে সেটি ঋণাত্মক নাকি সেটি নিরপেক্ষ, সে অবস্থায় আমি ইলেকট্রোস্কোপটিকে নেগেটিভ মোডে নিয়ে ওই পরীক্ষণীয় বস্তুটি আবার পরীক্ষা করব। যদি দেখি যে সে পরীক্ষণীয় বস্তুটি আগেরবার ফাঁক হ্রাস করেছিল কিন্তু এবার ফাঁক বৃদ্ধি করছে, তাহলে আমি বুঝে নিব যে সেই পরীক্ষণীয় বস্তুটি হচ্ছে ঋণাত্মক আধানে আহিত। পক্ষান্তরে আমি যদি দেখি যে পরীক্ষণীয় বস্তুটি
যন্ত্রটির পজিটিভ মুডিও হ্রাস করেছিল এবং যন্ত্রটির নেগেটিভ মুডিও সেই পরীক্ষণীয় বস্তুটি ফাঁক হ্রাস করছে, অর্থাৎ ওই পরীক্ষণীয় বস্তুটি যন্ত্রটির উভয় মোড়েই ফাঁক হ্রাস করছে, তাহলে আমি নিশ্চিত বুঝে নিব সে পরীক্ষণীয় বস্তুটি নিরপেক্ষ। অর্থাৎ তোমরা একটা কথা জেনে রাখো যে নিরপেক্ষ বস্তুটি সব সময় ফাঁক হ্রাস করবে, অর্থাৎ যন্ত্র পজিটিভ মুডে থাকা অবস্থায়ও যে বস্তুটি ফাঁক হ্রাস করলো, যন্ত্র নেগেটিভ মুডে থাকা অবস্থায়ও যে বস্তুটি ফাঁক হ্রাস করলো, সেটি নিরপেক্ষ ছাড়া অন্য কিছু নয়। অর্থাৎ আমরা যখন দেখব যে কোনো পরীক্ষণীয় বস্তু ইলেকট্রোস্কোপের কাছে আনার ফলে ইলেকট্রোস্কোপের পাতগুলোর ফাঁক কমে যাচ্ছে, তখন আসলে আমরা আমরা সেই পরীক্ষণীয় বস্তুটিকে আবার পরীক্ষা করব যন্ত্রটির মুড চেঞ্জ করে। যখন আমরা যন্ত্রটির মুড চেঞ্জ করে সেই পরীক্ষণীয় বস্তুটি আবার পরীক্ষা করব, তখন আমরা নিশ্চিত হয়ে যাব যে সেই পরীক্ষণীয় বস্তুটি কি আসলেই নিরপেক্ষ নাকি আহিত। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি ব্যবহারিক দেখব। আমরা আমাদের বাসায় তৈরি, ঘরে তৈরি একটি ইলেকট্রোস্কোপ তোমাদের দেখাবো, যেটি দিয়ে পরীক্ষণীয় বস্তুটিতে আধানের পরীক্ষণীয় কোন বস্তুতে আধানের উপস্থিতি এবং আধানের প্রকৃতি নির্ণয় করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছ এটি হলো একটি ইলেকট্রোস্কোপ। এই যন্ত্রটির সাহায্যে কোন একটি বস্তুতে আধান আছে কি নেই এবং আধান থাকলে সেটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা পরীক্ষা করে দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ এই যন্ত্রটি বাসায় তৈরি করা হয়েছে, যেটি তৈরি করা হয়েছে একটি কাঁচের জার, তামার তার কুণ্ডলী এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। আর এটি তৈরি করেছে আমাদের এই ক্ষুদ্র বিজ্ঞানী দশম শ্রেণীর ছাত্র মিনহাজ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মিনহাজ আমাদের পরীক্ষা করে দেখাবে কিভাবে ইলেকট্রোস্কোপের সাহায্যে কোন একটি বস্তুতে আধানের উপস্থিতি নির্ণয় করা যায়। আমরা দেখতে পাচ্ছি সে একটি সিনথেটিক কাপড়কে খুব ভালোভাবে তার মাথার চুলের সাথে ঘষে নিচ্ছে, কারণ আমরা জানি ঘর্ষণে বস্তু আহিত হয়। তারপর সে যখন সিনথেটিক কাপড়টি ইলেকট্রোস্কোপের কাছে ধরলো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা লক্ষ্য করে দেখেছো অ্যালুমিনিয়ামের যে ফয়েল গুলো রয়েছে ফয়েল গুলোর মাঝখানে কিছুটা ফাঁক সৃষ্টি হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অ্যালুমিনিয়াম ফয়েল গুলোর মধ্যে ফাঁক তৈরি হলো, এটি কেন হলো? এটি হয়েছে মূলত যখন মিনহাজ তার মাথার সাথে ঘষে নেওয়া সিনথেটিক কাপড়টি ইলেকট্রোস্কোপের কাছে ধরল, তখন ইলেকট্রোস্কোপে সেই আহিত সিনথেটিক কাপড়টির একটি আবেশ তৈরি হলো এবং সেই আবেশের কারণে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রোস্কোপের পাতগুলোর মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে সে এই ইলেকট্রোস্কোপটিকে স্থায়ীভাবে আহিত করে নিয়েছে এবং অ্যালুমিনিয়াম ফয়েল গুলোর মধ্যে স্থায়ীভাবে এই ফাঁক সৃষ্টি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি এই যে ইলেকট্রোস্কোপের মধ্যে ফাঁক হয়ে থাকা অ্যালুমিনিয়াম যে ফয়েল গুলো তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি যদি আমার হাতটি এখানে স্পর্শ করি, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছ যে এখানে অ্যালুমিনিয়াম ফয়েল গুলো জোড়া লেগে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কেন এমনটি হলো? এটার কারণ হচ্ছে যখনই আমি আমার হাত এই ইলেকট্রোস্কোপের তার কুণ্ডলীর সাথে লাগালাম, তখনই এই ইলেকট্রোস্কোপটিতে যে আধান ছিল সে আধানগুলো তার কুণ্ডলীর মধ্য দিয়ে আমার হাতে চলে এসেছে এবং সে কারণে এই ইলেকট্রোস্কোপটি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম ফয়েল গুলো জোড়া লেগে গিয়েছে, তার কারণ হচ্ছে ইলেকট্রোস্কোপটি অনাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ নিস্তড়িত হয়ে গিয়েছে। এখন ইলেকট্রোস্কোপটিতে আর কোনো আধান বা কোনো চার্জ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে একটি ইলেকট্রোস্কোপের সাহায্যে কোন একটি বস্তুতে আধান আছে কি নেই তা আমরা পরীক্ষা করে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আসলে সত্যি বলতে কি, আমরা যতই চেষ্টা করি অনলাইনে যে বিশেষ করে বিজ্ঞানের মতো বিষয়গুলো বোঝানোর যতই চেষ্টা করি, সামনাসামনি স্টুডেন্ট এবং টিচার থেকে বোঝানোর যে যতটুকু কার্যকারিতা, সেটা আমরা অনলাইনে আসলে কখনোই সত্যভাবে অর্জন করতে পারবো না। কিন্তু তারপরও যেহেতু অনন্য উপায় হয়ে আমরা অনলাইনে ক্লাস নেওয়া ছাড়া তো এখন আর অন্য কোনো উপায় নেই, তো চেষ্টা করেছি যথাসম্ভব তোমাদেরকে বোঝানোর। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা ঘাটতি থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে সেগুলো লিখে জানাবা, আমাদের ফিডব্যাক দিবা, এবং পরবর্তী ক্লাসগুলোতে সে ফিডব্যাক এর আলোকে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে এখন শেষ করতে চাচ্ছি। সে হোমওয়ার্কটি হলো, আমরা একটু আগে যে ভিডিওটা দেখলাম, সে ভিডিওতে মিনহাজ যেভাবে করে একটি ইলেকট্রোস্কোপ তৈরি করেছে, খুব বেশি খরচ পড়বে না, আমরা এই ইলেকট্রোস্কোপটি তৈরি করতে যে উপাদানগুলো প্রয়োজন আমরা আমাদের আশেপাশে পেয়ে যাবো সেই উপাদানগুলো। ওর জন্য হোমওয়ার্ক হচ্ছে, তোমরা তোমাদের আশেপাশে একেবারে সহজে হাতের কাছে পাওয়া যায় এরকম উপকরণগুলো দিয়ে এরকম একটি ইলেকট্রোস্কোপ তৈরি করার চেষ্টা করবা, এবং সম্ভব হলে ইলেকট্রোস্কোপটি কিভাবে কাজ করে, আদৌ কাজ করে কিনা, সেটার একটা ভিডিও ধারণ করে রাখবা, এবং আমার সাথে ফোনে যোগাযোগ করে তোমরা আমাকে জানাবা যে তোমরা এটা করতে পেরেছো কিনা, এবং সম্ভব হলে সেই ভিডিওটা আমার সাথে একটু শেয়ার করবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, এবং COVID-19 সাবধানতার কোন বিকল্প নেই, সাবধান থাকতে হবে আমাদেরকে। তো তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। এ বলে আজকের ক্লাসটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।